আমি পিয়ালি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সাথে নিত্য নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে বন্ধু, আজকে আমরা কি রেসিপি করেছি সেটাই আজকে দেখে নিই। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা তৈরি করে নিয়েছি পুঁই চিংড়ি। এই রেসিপি বাঙালির ঘরে ঘরে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এই শাকে অনেক পুষ্টিগুণ আছে, তাহলে আসুন এই রেসিপি আপনাদের সকলের সাথে ভাগ করে নিই। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি প্রেস করে রাখুন আমার ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। বন্ধুরা, আমরা চলে এলাম উপকরণে। আমাদের প্রধান উপকরণ টাটকা পুঁই শাক, আর নিয়েছি কুমড়ো, আর নিয়েছি আলু আর বেগুন। এই টাটকা সব সবজি দিয়েই আমরা আজকে তৈরি করব। আসুন শাকটা আমরা কেটে নিই। শাকের পাতাগুলো এইভাবে একসাথে কেটে নিলাম, তারপর শাকটাকে ছোট ছোট করে কুচিয়ে নিলাম। এরপর শাকের ডাঁটাটা আমরা ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিতে হবে। কেটে নেয়ার পর এই ডাঁটাগুলোকে একটু করে চিড়ে দেবেন, তাহলে এটা সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে আর এর মধ্যে নুন মশলাও ভালো মতন ঢুকবে। আমাদের কাটাকাটির পর্ব শেষ। এরপর চলে এলাম সোজাসুজি রান্নায়। একটা কড়াই বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমরা একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু একদম বেশি ভাজা যায় না, তাই হালকা করে ভেজে নিলাম। এরপর টুকরো করে কেটে রাখা আলু আর কুমড়োগুলো এর মধ্যে একে একে দিয়ে দেব। আলু আর কুমড়ো আমরা দিয়ে দিলাম, তারপর এটাকে একটু সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর তিনটে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি আর তার সাথে দিয়ে দিলাম রসুনের কিমা, দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করলাম। তারপর দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলো। বেগুনটা দেওয়ার পরেও এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি একটু ধুয়ে রাখা মুসুরির ডাল। এটা কেন দিচ্ছি আপনারা বলতে পারেন, এটা দিয়ে দেখবেন ভীষণই টেস্ট আসে। তারপর দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো, যেমন স্বাদ মতো নুন, হলুদ আর দিচ্ছি একটু আদা বাটা, দিয়ে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এই শাকে কিন্তু চিনিটা একদম অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু শাকের টেস্টটা ঠিক আসবে না। এরপর এটাকে সময় ধরে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে সবজিগুলো ভালো মতন ভাজা হয়ে যায়। তারপর ফ্রেশ শাকটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, দেখলেই বোঝা যাচ্ছে সবজি যদি টাটকা থাকে তার স্বাদই কিন্তু আলাদা হয়, এটা কিন্তু আপনারা সকলেই জানেন। তারপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে সব সবজি মশলা এবং শাকের সাথে ভালোভাবে ব্যাপারটা মিলে যায়। মিশিয়ে নিচ্ছি। এরপর আমরা দিয়ে দেব স্বাদ মতন লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু একদমই আপনাদের ওপর, যে যেমন খাবেন ঝাল ঠিক ততটুকুনি আপনারা লঙ্কাটা ব্যবহার করতে পারেন। এরপর এটাকে আবারও মেশানোর পালা। মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে। দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা কালার এসে গেছে, শাক ও সবজি একসাথে মিলে মিশে গেছে। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তাহলে তো আর কথাই হবে না, এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আপনারা ভাবছেন এটা একবার তৈরি করেই ফেলুন। আর এর মধ্যে যে মুসুরির ডালগুলো দিয়েছি সেগুলো কিন্তু হালকা যখন সিদ্ধ হয়ে যাবে তখন খাবার সময় অল্প অল্প মুখে পড়বে, তখন কিন্তু এর টেস্টটা অসাধারণ লাগবে। আপনারা মুসুরির ডাল দিয়ে এই শাকটা ট্রাই অবশ্যই করে দেখুন, আমি কথা দিতে পারি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এইভাবে আমরা এটাকে জল অল্প দিয়ে ঢাকা দিয়ে
সিদ্ধ হতে দিলাম। তো এভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর যখন শাকটা সব একসাথে সবজির সাথে মিশে যাচ্ছে তখনই আমাদের রেডি। আমরা পরিবেশন করে দিলাম, খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের পুঁই চিংড়ির ঘণ্ট। কেমন লাগলো আমার রেসিপিটা? যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দেবেন, আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য পিয়ালির হেসেলের সঙ্গে থাকুন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নিন আমার রেসিপির আপডেট পাওয়ার জন্য।